हेलो फ्रेंड्स, আমি বুদ্ধদেব। রানা পেন্টিং ইউটিউব চ্যানেলে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে ছবি আঁকার জন্য কি কি জিনিস প্রয়োজন অবশ্যই জানা দরকার। হ্যাঁ বন্ধুরা, ছবি আঁকতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন সেটা আমরা বেসিকভাবেই জানি, যেমন কি না, ড্রয়িং করার জন্য পেন্সিল রাবার, ড্রয়িং বোর্ড, ড্রয়িং খাতা, প্যাস্টেল কালার, বোর্ড ক্লিপ। তো এই জিনিসগুলো আমরা সাধারণত জানি, কিন্তু এর বাইরে আরও যে উপকরণগুলি আছে সেগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন। সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে ড্রয়িং শুরু করার আগে উপকরণ সম্বন্ধে আমাদের ধারণা অবশ্যই থাকা দরকার। যেমন ওয়াটার কালারের জন্য আলাদা আলাদা উপকরণ থাকে, কিছু থাকে, আবার অয়েল কালারের জন্য তার জন্য কিছু আলাদা কিছু উপকরণ থাকে। তো সমস্ত কিছু মিশিয়ে যে উপকরণগুলি দরকার সেটা আমাদের আজকে জানতে হবে। তার আগে বলে নিই, যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, কারণ এর পরবর্তীকালে নতুন ভিডিও খুব সহজভাবে তোমাদের কাছে পৌঁছে যায়। তার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবে। তো আজকে জানা যাক যে সেই উপকরণগুলি কী কী যেটা আমাদের ছবি আঁকার ক্ষেত্রে খুব উপযোগী হয়ে উঠবে। তো শুরু করা যাক, উপকরণগুলি কী কী। বন্ধুরা, ছবি আঁকার উপকরণগুলির আগে আমাদের জানতে হবে চিত্র নির্মাণ সাধারণভাবে যে বিষয়গুলির উপর নির্ভরশীল তার মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ হলো ছবি আঁকার উপকরণ বা সরঞ্জাম। শিল্পী তার মনের ভাবকে যথাযথভাবে উপস্থাপন করার আগে চিত্রের অঙ্গ হিসাবে তার উপকরণ নিয়ে তাকে ভাবতে হয়। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব যে উপকরণগুলি কী কী। সেই উপকরণগুলির মধ্যে প্রথম হলো যেটা ড্রয়িং পেপার, কার্টিজ পেপার। এই পেপারে সাধারণত পেন্সিল, প্যাস্টেল রঙে ছবি আঁকার জন্য অমসৃণ ও অল্প মসৃণ কার্টিজ পেপার প্রয়োজন। এছাড়াও এই পেপারের উপর জল রং সহজেই করা যায়। তো বন্ধুরা, কার্টিজ পেপার আরও বিভিন্ন ধরনের পেপার আছে। তো কার্টিজ পেপারে খুব ভালোই ওয়াটার কালার করা যায় এবং পেন্সিল ড্রয়িংও করা যায়। এরপর দেখো, তোমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছ যে উপকরণগুলি আমাদের ভীষণ প্রয়োজন হয় ছবি আঁকার ক্ষেত্রে। তো এই উপকরণগুলি একের পর এক দেওয়া আছে, পেন্সিল থেকে শুরু করে ইরেজার। এরপর দ্বিতীয় হচ্ছে হ্যান্ডমেড পেপার। তো বন্ধুরা, হ্যান্ডমেড পেপারের ওপর জল রং খুব সহজভাবে করা যায়। জল রঙের ক্ষেত্রে হ্যান্ডমেড পেপার অবশ্যই ভালো, এটা প্রায় ইউজ করা যায়। এরপর হচ্ছে ওয়াটম্যান ও ক্যান্ড পেপার, স্বচ্ছ জল রং পদ্ধতির অন্যতম উপাদান। ওয়াশ পদ্ধতিতে ছবি আঁকার ক্ষেত্রে এই জাতীয় উচ্চমানের কাগজ প্রয়োজন। এই কাগজের জল ধরে রাখার ক্ষমতা অনেক বেশি। চতুর্থ, অয়েল স্কেচ পেপার, তেল রং দিয়ে ছবি আঁকার ক্ষেত্রে এই পেপার ভীষণ জনপ্রিয়, কারণ তেল রং অনেক দিন ধরে যখন খুশি আঁকা শুরু করা যায়। এরপর দেখো, এটা হচ্ছে ক্যানভাস পেপার, কিছু ছবি আছে যেটা হচ্ছে ক্যানভাস পেপার, ক্যানভাসের পেপার ছোটো সাইজগুলো। তারপর আছে ধরুন কার্টিজ পেপার, এই কার্টিজ পেপারগুলো যেটা আমি একটু আগে বললাম। এরপর আছে ধরুন হ্যান্ডমেড পেপার, হ্যান্ডমেড পেপার বিভিন্ন টাইপেরই পাওয়া যায়। তারপর হচ্ছে ক্যানভাস বোর্ড, ক্যানভাস নিজেও তৈরি করা যায় কাপড়ের। এবার আছে পার্চমেন্ট পেপার, এটা দু ধরনের হয়, একটা ব্রাউন কালার, একটা হোয়াইট কালার থাকে, এটা হচ্ছে পার্চমেন্ট পেপার। এরপর আছে দেখো ওয়াটম্যান, ওয়াটম্যান পেপারটাও খুব ভালো। তারপর আছে দেখো ফেব্রিয়ানো পেপার, এর পেপারটাও ভীষণ ভালো ওয়াটার কালারের জন্য। এরপর আছে পঞ্চম, ড্রয়িং বোর্ড, ছবি আঁকার ক্ষেত্রে কাগজকে সমতলভাবে পেতে কাজ করার জন্যই ড্রয়িং বোর্ডের প্রয়োজন। তাই ড্রয়িং বোর্ড সাধারণত প্লাইউডের, প্লাস্টিকের হয়ে থাকে। এছাড়াও মেশিনাইট বোর্ডও ব্যবহার করা হয়। বোর্ড পিন ক্লিপ, ড্রয়িং বোর্ডের ওপর সমতলভাবে ড্রয়িং পেপারকে রাখার জন্য বা আটকে রাখার জন্য বোর্ড পিনের এবং ক্লিপের প্রয়োজন হয়ে থাকে, কারণ বোর্ড ক্লিপ অবশ্যই প্রয়োজন,
এরপর হচ্ছে পেন্সিল হলো ছবি আঁকার প্রধান উপাদান। ছবি আঁকার জন্য কাগজের উপর বিভিন্ন ধরনের স্কেচ, নকশা এবং আলো ছায়ার টোন দেখানোর জন্য সীসার তৈরি বিভিন্ন ধরনের লেড পেন্সিল প্রয়োজন। পেন্সিল হালকা থেকে গাঢ় নানা প্রকারের হয়ে থাকে, HB, 2B, 3B, 4B, 6B, 8B, 10B ইত্যাদি। এরপর রাবার পেন্সিল অপ্রয়োজনীয় দাগ মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়। ছুরি ব্লেড, আর্ট পেপার আরও ইত্যাদি পেন্সিল জিনিস কাটার প্রয়োজন ছাড়া এগুলো ব্যবহার করা হয়। ইজেল, তেল রঙে ছবি আঁকার ক্ষেত্রে ইজেল অবশ্যই প্রয়োজন হয়। ইজেলের ওপর ক্যানভাস আটকে রেখে ছবি আঁকতে হয় এবং ওয়াটার কালারও করা যায়, তো সেইভাবে ইজেলটাকে আমরা ব্যবহার করি। রং, ছবিকে সৌন্দর্য শীর্ষে পৌঁছে দেয় একমাত্র রং। ছবি আঁকার জন্য প্যালেট, প্যাস্টেল রং, পেম্পারা, গোয়াস, জল রং, ওয়াশ পদ্ধতি, তেল রং, অ্যাক্রেলিক রং, পোস্টার রং ইত্যাদি নানা প্রকারের রং ব্যবহার হয়ে থাকে। তেল রং ক্ষেত্রে মাধ্যম হিসেবে লিওসিন তেল ব্যবহার করা হয়। তুলি পরিষ্কার করার জন্য সাধারণত আমরা তারপিন তেল ব্যবহার করে থাকি। তো এইভাবে তুলির অয়েল কালারের তুলিটাকে তারপিন তেলের সাহায্যে আমরা ধুয়ে নিতে পারি, আর লিওসিন তেল ব্যবহার করা হয়। এরপর দেখো বিভিন্ন ধরনের যে উপকরণগুলি প্রয়োজন সেগুলো দেওয়া আছে, যেটা যে কালারে তুমি ব্যবহার করতে চাও, যে কালার দিয়ে তুমি কালার করতে চাও সেখানে সেই কালারটা তুমি ইউজ করতে পারো। তার জন্য উপকরণগুলি অবশ্যই প্রয়োজন। ছবি আঁকার ক্ষেত্রে আমাদের হাতের কাছে সমস্ত কিছু উপকরণ নিয়ে থাকতে হয়, তার কারণ তাড়াতাড়ি করা যায়। এরপর পাত্র, ক্যানভাস, প্যালেট। জল রঙের ক্ষেত্রে জল রাখার জন্য একটি পাত্রের প্রয়োজন হয়। অয়েল স্কেচ পেপার ছাড়াও তেল রঙে ছবি আঁকার জন্য লিনেনের সুতো দ্বারা তৈরি ফ্রেমে আটকানো যে কাপড় ব্যবহার করা হয় তাকে ক্যানভাস বলে। প্যালেট কি না, জল রং আর তেল রং যে পাত্রে রেখে রঙগুলিয়ে প্রস্তুত করে ছবি আঁকা হয় তাকে প্যালেট বলে। এরপর কি তুলি, জল রং ও তেল রঙে ছবি আঁকার জন্য তুলি হলো একটি একান্ত অপরিহার্য উপাদান। তবে জল রং ও তেল রঙের তুলির মধ্যে পার্থক্য আছে, যেমন জল রঙে জন্য নরম লোম সম্পন্ন গোলাকার তুলি প্রয়োজন, এগুলি 0-20 পর্যন্ত পাওয়া যায়। এরপর তেল রঙের জন্য মোটা হেয়ারের লম্বা হাতলযুক্ত চ্যাপটা তুলি প্রয়োজন, এর অগ্রভাগ হচ্ছে সমতল হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।